ব্যাপারটা খুব সাধারণই ছিল। আমি প্রত্যেক দিন মর্নিং ওয়াক সেরে কোথাও না কোথায় রাস্তায় দাঁড়িয়ে চা খাই, কোনো না কোনো পল্লীতে কর্মীদের সঙ্গে দেখা করতে যাই, ওখানে চা খাই বা কারো বাড়িতেই যাই। আজকেও সেরকম এখানে আমাদের যোধভীম যে গ্রাম আছে, কোচপুকুর বলে পাড়া আছে একটা, সেখানে ফাঁড়িও আছে, সেই বাজারে গেছিলাম আজকে এখানে স্থানীয় কর্মীদের সঙ্গে বসে চা খাবো বলে। আসলে এটা একটা বাহানা, আমি যেদিন থেকে এখানে এসেছি, এই যে যোধভীম গ্রাম নিউ টাউনের একটা ভাগে, এটা দক্ষিণ চশমায় পড়ে, এই যে কম্পাউন্ড আপনার হাউসিং দেখছেন, এখানে যেদিন থেকে এসেছি সেই দিন থেকে টিএমসি লোকেরা এসে ধমকাধমকি শুরু করেছে। আমাদের বাড়ির যিনি মালিক আছেন, যিনি তার নিজের তৈরি বাড়ি ফাঁকা ছিল আমাকে থাকতে দিয়েছেন, প্রতি বছরই আমি বাড়ি পাল্টাই। এখন সিকিউরিটির সংখ্যাও বেড়ে গেছে, এটা মূল কেন্দ্র, সেজন্য আমাকে বেশি জায়গা দরকার হয়েছিল, এখানে এসেছি, তিনি থাকতে দিয়েছেন। সেই দিনই এখানে এসে টিএমসির লোকেরা ধমকে গেছে ওনাকে, মালিককে, যে আপনি দিলীপ ঘোষকে কেন থাকতে দিচ্ছেন, আপনার কি জমির পাট্টা আছে, আপনার বাড়ির প্ল্যান আছে, সব এনকেডিএতে জমা করুন। এনকেডিএ বা হিডকো কোথার থেকে হঠাৎ তাদের মনে হলো এই বাড়ির প্ল্যান নেই, নোটিশ পাঠাচ্ছে। তারপরের দিন এসে এখান থেকে এনকেডিএ নোটিশ টাঙিয়ে দিয়ে গেল যে ইনলিগাল কনস্ট্রাকশন। এবং গতকাল লালবাজার থেকে এই বাড়ির যে কনস্ট্রাকশন করেছেন মালিক সাটিয়াজি, তাকে ফোন করে ডাকা হয়েছে, আপনি আসুন কাগজ নিয়ে। তিনি সব কাগজ দেখিয়েছেন, সব কাগজ তোমার আছে। আমার প্রশ্ন হচ্ছে, এই বাড়িটা আজ হয়নি, তিন বছর আগে থেকে ফ্ল্যাট হয়েছে, অনেক লোক ফ্ল্যাট কিনে এখানে থাকছে না হাউসিংয়ে, আমি হঠাৎ এসে গেছি, এবং এখানে কয়েক মাস আগে জৈন মুনি এসেছিলেন, এখানে এক মাস ছিলেন চাতুর্মাসের সময়, অনেক লোক এসেছে, থেকেছেন, ধার্মিক কার্যক্রম হয়েছে, ভিড়ভাড় হয়েছে, কোনো প্রশ্ন আসেনি। যেই দিলীপ ঘোষ এখানে থাকতে এসে গেছে, অমনি অনেকের শরীর খারাপ হয়ে গেছে, হুমকি দেওয়া, ভয় দেখানো। সেই সঙ্গে সঙ্গে আজকে আমি ঠিক করলাম যে পাশেই আছি, বাজারে গিয়ে চা খেয়ে আসি আমাদের কর্মীদের সঙ্গে। তারা চার পাঁচটা চেয়ার লাগিয়েছিলেন, থানার সঙ্গে কথা বলেই করেছেন যে আমি কি ওখানে বসবো, বাকিদের সঙ্গে গল্প করবো। ব্যাস, ওখানকার টিএমসির গুন্ডারা এসে চেয়ার ভাঙা, টেবিল ভাঙা, ফ্লেক্স লাগিয়েছিল আমার, সে ছিঁড়ে দিয়েছে, আমাদের কর্মীদের ধাক্কাধাক্কি করেছে। তার 10-15 মিনিট পরে আমি পৌঁছাই 7:30টার দিকে, তখন দেখি অনেক লোকজন ভিড় ভিড়। তো আমি হাঁটতে হাঁটতে বাজারে যাচ্ছিলাম, সেখানে 2-3 জন দাঁড়িয়ে হলো সন্ডা গন্ডা, আপনি কেন বাজারে যাবেন, আমি কাজ জমিদারি, এটা আমি বাজারে চা খেতে যাবো, সেটা কারো পারমিশন নিতে হবে নাকি, বলছে সোশ্যাল ডিস্টেন্সিং মানা হচ্ছে না, ওনাদের কারোই মাস্ক ছিল না, মুখাবরণ ছিল না। বলে তুমি কোথায় মাস্ক পরো নি, তখন মাস্ক আনতে গেল। এই যে গুন্ডারা যারা এখানে তোলাবাজি করছে, লুট করছে, এখনো এতন্ত্র প্রতিষ্ঠা করেছে, কে চা বাজারে চা খেতে যাবে না যাবে সেটা ওরা ঠিক করে দিচ্ছে। অনেকক্ষণ ধাক্কাধাক্কি হয়েছে, আমার সুরক্ষাকর্মীদের সঙ্গে ধাক্কাধাক্কি হয়েছে, স্থানীয় কর্মীদেরকে মেরেছে ওরা। তারপরে আমি বাজারে গেলাম, পুরো বাজার হাঁটলাম, ওরা গালাগালি দিচ্ছিলো, ধমকাচ্ছিলো, সবজি নিতে দেবো না, থাকতে দেবো না। আমি বললাম ভাই, এই গ্রামে আমি থাকি, এই বাজারে আসার অধিকার আছে, চা খাওয়ার অধিকার আছে, আগামী দিনেও আসবো। তো ব্যাপারটা, দিলীপ ঘোষ এখানে কেন এসেছে, কেন যাবে, যাদের জমিদারি চলছে সেটা নষ্ট হয়ে যাওয়ার ভয় আছে, তাই আমাদের কার্যকর্তাদের ভয় দেখানো, ধমকানো, এই চেষ্টা হচ্ছে। আমাদের এখানকার স্থানীয় যারা কর্মী, যারা মার খেয়েছেন, তারা লিখিতভাবে এবং যারা যারা গণ্ডগোল করেছে তাদের নাম দিয়ে থানায় কমপ্লেন করবেন। আমি কলকাতা পুলিশের সিপিকে একটা ভার্বাল, আমার পিএ একটা কমপ্লেন করছেন যে এই ঘটনা হয়েছে এই ব্যাপারে। দলীয় পতাকা তো কেউ নিয়ে যায় না, কিন্তু সব দলের নেতা এখানকার, এবং এখানকার মেয়রের খুব ঘনিষ্ঠ, বহুদিন ধরে তারা ওখানে নেতাগিরি করে, আর যেন কোনো পার্টি কোনো নেতা না যায় ওখানে, তার ব্যবস্থা করার চেষ্টা করে, পুরোপুরি গুন্ডাগিরি। মর্নিংওয়াক যাবো, ওখানে চাও খাবো, এবং ওইখানে পাড়া, অন্য একটা পাড়াতে আমি ফেব্রুয়ারি মাসে এসেছিলাম, সেখানে আমাদের যে কর্মীকে আজকে মারা হয়েছে দিলীপ ব্যানার্জি, তার বাড়িতে গেছিলাম, ওখানেও চা চর্চা হয়েছিল পাড়ার পাশে। আজকে বাজারে বসাচ্ছিল, আমি আবার স্যার বাড়িতেই চা খেতে যাবো এবং ওই বাজারে আবার যাবো। আক্রমণ কোথায় হচ্ছে না, আক্রমণ তো আমি তো চা খাবো বলে ভেবে গেছিলাম, সেখানে চাটা এত গরম হবে বুঝতে পারি না, তো আক্রমণের সম্ভাবনা হলে আমরাও তৈরি হয়ে যাবো, কী করে আক্রমণ প্রতিহত করতে হয় সেটা আমরা শিখে গেছি। হ্যাঁ, চায়ের তাপ যেমন হবে আমাদেরও তাপ উত্তাপ সেরকমই হবে। হ্যাঁ, স্বরাষ্ট্রমন্ত্রী ফোন এসেছিল আমার কাছে, মিডিয়াতে খবর চালাচ্ছেন আপনারা দেখে, যে কী ব্যাপার কী হয়েছে। আমার না না চিন্তা করার মতো কিছু হয়নি, ও রোজ হয়ে থাকে আমাদের।